হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে মনে হচ্ছে একটা প্র্যাঙ্ক করব, তো আমার বরের সাথে একটা প্র্যাঙ্ক করব। তো আমার হাতটা ছিঁড়ে দেখছি বিছানার মধ্যে পড়ে গেছিল, তো ভাবছি হাতটা দিয়ে একটু প্র্যাঙ্ক করব বরের সাথে। তো প্র্যাঙ্ক যে করব, ওর মুখের ভাষা যা খারাপ, ওর জন্য করতে ইচ্ছা করছে না। তো তোমরা একটু কানে আঙুল দিয়ে থাকবে, মানে যেগুলো বলবে একটু স্কিপ করে যাবে। তো জানি না কতটা কি করতে পারবো, করার চেষ্টা করব, কিন্তু বেশি খিস্তি মারে তো মানে একটুতেই রেগে যায়, আর খিস্তিটা একটু বেশি পরিমাণে মানে। ওর জন্য দেখা যাক কতটা আমি করতে পারি। তো এই হারটা আমি বলবো হারিয়ে খুঁজে পাচ্ছি না, তো দেখি ও কি বলে। চলো ক্যামেরাটা আমি কোথায় সেট করি দেখি। তো আমি ক্যামেরাটা সেট করে নিচ্ছি। দেখলে না তো কবে কি জন্মদিনে কি দিন কল্পনা করবা? আমার তো চিন্তা বেঁধে গেছে, বিল ফিল পাস না হলে লোন নিতে পারবো না। ব্যাংকে থেকে এখন 4 লাখ টাকা তুলতে হবে, 1 লাখ টাকা 80 হাজার তুলেছি। আমার তো ঠিক আছে, তোমার তো লেনদেন করতে হবে, আমার তো লেনদেন করা হবে। তোমার ইয়েটা করলে তাও এখান থেকে লেনদেনটা করতে পারতাম, থেকে কুচিকে বলে ঠিকই লাগে। এই মোবাইলটা কোথায় দাও? তাদের ও তো বলো নেটের গান মেরে খুঁজে দাও, টাকা থেকেও তো কোনো লাভ হবে না। ঠিক আমাদের আমি আপনি বলে দিয়েছিলাম, রাস্তা দেখাই যাবা না তোমার হচ্ছে, মানে এত ইয়ে খারাপ, মানে শোনা তোমার মানে তো তোমরা দেখতে পেলে আমি বেশিক্ষণ ভিডিওটা করতে পারলাম না, কারণ ওর মুখের ভাষাটা একটু বেশি খারাপ। যদি আমি আরও বেশিক্ষণ ভিডিওটা বাড়াতাম তাহলেও উল্টো পাল্টা আরও খিস্তি মারতো, তো ওইগুলো আমি ভিডিওতে তুলে ধরতে পারতাম না। তো তার জন্য আমি তাড়াতাড়ি ওকে বলে দিলাম যে হাটটা আমি বিছানার মধ্যে পেয়ে গেছি। আরও রাস্তায় খুঁজতে চলে গেছিলো, আর আমার ছেলেকে ডেকেছে ওই বাড়ির, ওই যে ওকেও ডেকেছিলো, ওরা রাস্তায় খুঁজতে লেগে গেছিলো। তো তার জন্য ভাবলাম ফালতু ফালতু পরেশান করে লাভ নেই, তো দেখিয়ে দিই। তো অল্পটা করলাম, তো এরপরে যদি এরপরে চেষ্টা করব আরও ভালো করে একটা প্র্যাঙ্ক ভিডিও করার। তো আজকে প্রথম তো ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও, তো তো অল্প করেই করলাম। তো আমি জানি খিস্তিগুলো আমি মিউট করে দেবো, করার চেষ্টা করবো যেগুলো একদম বাজে খিস্তি সেগুলো মিউট করবো, যেগুলো শোনানো সেগুলো শোনাবো তোমাদের। ওর মুখের ভাষাটা একটু বেশি খারাপ। তো চলো, হাতটা আমার ছিঁড়ে গেছে কী করে কী জানি, রাত্রিবেলায় মনে হয় বিছানা থেকে গলা থেকে পড়ে বিছানার মধ্যে পড়েছিল, ছিঁড়ে গেছে। ভাগ্যিস রাস্তায় পড়িনি, রাস্তায় পড়লে আমার 50,000 টাকা জলে যেত। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।